আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। ইউটিউবের দুটো বিগেস্ট নিউজ আপডেট কি রয়েছে? না, দুটো আপডেট এমনভাবে রয়েছে যা আপনার ভিউজ বাড়াতে আপনাকে সহযোগিতা করবে। কিভাবে করবে? না, ইউটিউব আগে আমাদের কি করা হতো, একটা ভিডিও চ্যানেল একটাই থাম্বনেল দেওয়া হতো, সিটিআর সেখান থেকে আসতো বা কমতো, সব কিছুই আমরা জানি। কিন্তু এখন ইউটিউব বলছে একটা ভিডিওতে তিনটে থাম্বনেল আপনি লাগাতে পারবেন। কি হবে তাতে? ইউটিউব নিজের থেকেই রেকমেন্ড করবে, কিছু কিছু সংখ্যক মানুষের কাছে নোটিফিকেশান দেবে, বাউচ ফি সার্চ দেবে, ইউটিউব সার্চ দেবে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু একটা ভিডিও দেখা যায়। তাহলে এই ইউটিউব নিজের থেকেই কি করবে, তিনটে জায়গাতে আপনার তিনটে থাম্বনেলকে প্রোভাইড করবে, যেখান থেকে বেশি আপনার সিটিআর ক্লিক থ্রু রেট বা যেটা দেখে বেশি ভিডিও মানুষ ওয়াচ করবে সেটাকেই হয়তো রেকমেন্ড করবে। এর থেকে আপনার যে ভিউজটা ডাউন চলছিল বা এই থাম্বনেলটা ভালো হয়নি সেই কারণে আপনার ভিউজ আসছিল না, তিনটে থাম্বনেল বানানোর ফলে আপনার ভিউজটা কিন্তু বাড়বে, কারণ যেটাতেই মানুষ বেশি ক্লিক করবে সেটাই কিন্তু ইউটিউব মানুষের কাছে রেকমেন্ড করবে। তাহলে এটা ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবের একটা ভালো আইডিয়া আমি বলব। আর একটা যেটা রয়েছে, ইউটিউব ব্যানারে ফটো, ফটো যেটা আমরা দিয়ে রাখি সেটাতে ভিডিও চলবে। যেটা নেটফ্লিক্সে দেখাচ্ছিল একটা ট্রায়াল ভার্সন চলছিল, কিন্তু সেটা পরবর্তীকালে ইউটিউবের ব্যানারে, যে ব্যানার আমাদের চ্যানেলে যে ব্যানার থাকে সেটাতে ভিডিও চলবে। আশা করছি এই দুটো যে আপডেট নিয়ে এসছে, আমি প্রথমটাতে একদমই বলবো যে তিনটে থাম্বনেল দেওয়ার জন্য এখানে ভিউজ বাড়বে না, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আর এইভাবে তিনটে থাম্বনেলের যেই থাম্বনেলটা গুড বা খুব ভালো হবে, ইউটিউব যেটা সাধারণ মানুষ বা যেটা অডিয়েন্সরা সাজেস্ট করবে সেটাই বেশি করে দেবে। তাই বলছি এরকম আপডেট নিয়ে আসার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং ইউটিউবের আপডেট বা টিপস অ্যান্ড ট্রিক পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন,